আজকে আমি বানাবো পানির ব্রেড রোল। এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এখানে নিয়েছি ছানা 1/2 কাপ, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল 1 চামচ, চাট মশলা 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, বাটার, নুন স্বাদ মতো। এখানে নিয়েছি 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো। প্রথমে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হয়ে গেছে এটা মাখা। এরপর ব্রেডের সাইডগুলোকে কেটে নেব। এইভাবে কেটে নেব। হয়ে গেছে কাটা। এবার এগুলোকে একটু বেলে নেব, পাতলা করে নেব। একটা করে নিয়ে একটু বেলে নেব, তাহলে পাতলা হয়ে যাবে একটু। এইভাবে সবগুলোকে একইভাবে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি একটা করে নেব। মাঝখানে পুরটা দিয়ে দেবো পানিরের। এবার সাইডটাকে একটু পানি নিয়েছি, সাইডগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এরপর এটাকে ভালো করে রোল করে নেব। এইভাবে এইভাবে সবগুলোকে আমি রোল করে নেব। এইভাবে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এখানে আমি একটা দেখাচ্ছি, এই মাঝখানে পুর দিয়ে দেব, সাইডগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। দিয়ে এটাকে রোল করে নেব। এইভাবে হয়ে গেছে। এগুলোকে এবার সেকে নেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে 1 চামচ তেল আর অল্প একটু বাটার দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে ব্রেড রোলগুলো দিয়ে দেবো। এক সাইডটা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। হয়ে গেছে, এগুলো তুলে নেবো একে একে। রেডি হয়ে গেছে পানির ব্রেড রোল।